ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ ওসালাত সালাম আল্লাহ রসুলিল্লা ওয়াল সাহাবি আজমাইন আমাবাদ ওকল আল্লাহ সুবান তালা অকুল জা আল হক ও জাক আল বাতিল ইন আল বাতিল আকানা সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবান তালার জন্য অতপর সালাত ওসালাম নাজিল হত প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি একটা বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানবানা লিল্লা হি মাসজিদান যে ব্যক্তি আল্লাহ আল্লা সুবানতআলার খুশি পাওয়ার জন্য আল্লাহ সুবানতাল্লার সান্নিধ্য পাওয়ার জন্য মসজিদ তৈরি করল আল্লাহ সুবান তালা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করেন এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন সোহেল বুখারির হাদিস বাকারার শেষের দিকে আল্লাহ সুবান তালা বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম যে ব্যক্তি আল্লাহ তালার গুণগান মসজিদে এসে করাতে বাধা দেয় আসলে আমি এই কথাগুলো বলে আপনাকে একটু নিয়ে যেতে চাইছি বরিশালের ভোলা যে মসজিদের ঘটনাটা ঘটলো কিছু পীরপন্থী ব্যক্তিরা সে মসজিদকে ভাংচুর করল মসজিদের মাঝে ছিল কোরআন বোখারি শরীফ তিরমিজি আর অন্যান্য গ্রন্থ সেই মসজিদকে ভাঙচুর করলো তারা অর্থাৎ আল্লাহ সোমান তালার ঘরকে তারা ভেঙে দিল তারপরেও তাতেও তাদের স্বাদ মিটল না কিছুক্ষণ পরে এসে তারা আবার সেটাতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিল ইন্টারনেটে দেখে থাকবেন বহু মানুষ যে মসজিদ পড়ছে আপনারা আমার ঘর যদি কেউ জ্বালিয়ে দিত আমরা কি করতাম থানায় কমপ্লেন করতাম অথবা যদি নিজের ক্ষমতা থাকতো তো তার ব্যবস্থা করতাম আল্লাহ তালার ঘরকে জ্বালিয়ে দিল আল্লাহ তালার ঘরকে জ্বালিয়ে দিল তাহলে তারপরেও সে এলাকার মানুষ চুপ বসে আছে বিচার আল্লাহ তালার কাছে দিয়েছে বিচার তো একদিন হবে আল্লা সুবানা তালার ঘর আল্লা সুবানা তালার মসজিদ যে মানুষ ভেঙে দেয় সে মানুষ কখনোই মানুষ হতে পারে না মুসলমানদের দূরের কথা যখন ইসলাম মক্কার বুকে মোহাম্মদ প্রচার করছিলেন ওই সময়ও ওই সময়ও ইসলাম ছিল দুর্বল কাফেরদের শক্তি ছিল প্রচুর তারপরেও সেই কাফেররা এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না যে কোনো মসজিদকে জ্বালিয়ে দিয়েছে আর আজকে সামান্য কিছু মাসলামশাইলকে কেন্দ্র করে এই যে মসজিদকে জ্বালিয়ে দেওয়া হলো আল্লাহর ঘরকে জানিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এরা কত বড় জালেম হতে পারে আমরা দোয়া করব তাদের হেদায়তের তবে জানি না তারা মানুষ নাকি পশু ওই সব পশুদেরকে আপনারা দেখুন চিহ্নিত করুন তারপরে এলাকায় শাস্তির ব্যবস্থা করুন বিশ্বাস করুন এরা আবু জেহলে চেয়েও খারাপ বিশ্বাস করুন এরা ফেরাউনের চেয়েও খারাপ আবু জাহুল সাল্লামকে কষ্ট দিয়েছিল কিন্তু মসজিদে কিছু করেনি ফেরাউন মুসাল্লা সাল্লামকে কষ্ট দিয়েছিল কিন্তু ফেরাউন কোনো মসজিদ ভাঙেনি কোনো উপ উপাসনালয় ভাঙেনি ঠিক এরা মুসলমান এরা মুসলমান নামের কলঙ্ক এরা পীর তরিকার মানুষ চর্মনায়ের পীরের কিছু ভণ্ড একটা পীর যার কিছু মুরিদ মূর্খ মূর্খ তারা এই মসজিদে আঘাত করল মসজিদটাকে ভেঙে দিল সবাই মিলে একসাথে প্রতিবাদ করতে হবে ভোলার মসজিদ শুধু ভোলার মসজিদ নয় সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে এই বিষয়ে একমত হতে হবে যে আল্লাহর ঘর ভাঙে এত বড় সাহস কার হতে পারে আরে কোনো মুসলমান তো ভাঙবে না ভাঙবে না কোনো কাফেরও যদি ভাঙে তাদের হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আর সেই মসজিদ ভাঙে কিভাবে এত বড় সাহস হয় কি করে ওই জানোয়ার ওই পশুরা ওই সরের চেয়ে নিস ব্যক্তিরা কি করে এই মসজিদ ভাঙল এর প্রতিবাদ গড়ে তুলতে হবে তবে শুনে রাখুন মসজিদ ভাঙলে আল্লাহ সোমান তালা তার বিচার করবে একথা নিশ্চিত তবে একটা মসজিদ ভাঙলে আর মসজিদ তৈরি হবে আপনি ইন্টারনেটকে রুখবেন কি করে আপনি মিডিয়াকে রুখবেন কি করে ইসলাম প্রচার হবেই হক প্রচার হবেই শুধুমাত্র হক প্রচার হওয়ার জন্য যে মসজিদ আজকে ভাঙা পড়লো ওই রকম লাখো মসজিদে দুনিয়াতে তৈরি হবে তাই বলছি হকটাকে মেনে নিন ব্যবসা বন্ধ করুন আগামী দিনে আপনাদের পথ হবে সুগম জান্নাতের রাস্তায় ডাকছে যারা হকপন্থী আলেম যারা হক কথা বলে যারা কথা বলতে গেলে বলে আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছেন কথা যারা বলতে পারে তাদের একদিন জয় হবে হবে ইসলাম খুব গরিবী অবস্থায় এসেছিল আবার গরিবিতে ফিরে যাবে একথা সত্য তবে একথাও সত্য যে হকের জয় একদিন হবেই নিশ্চিত হবে অবশ্যই হবে তবে ফেরাউনের মতন আচরণ করিয়ে এই দুনিয়াতে আপনি টিকতে পারবেন না পৃথিবীর সবচেয়ে বদমানুষ মানুষ ফেরাউন সেও দুনিয়াতে টিকতে পারেনি তাই সাবধান করে দিচ্ছি ওই সব জালেমদেরকে যে আপনারা ভয় করুন আপনাদেরকে মুসলমান বলে মনে করি না আপনারা মুসলমান হলে আল্লাহর ঘর মসজিদ আঘাত করতে পারতেন না অবাক করা বিষয় সেখানে দেখছি কোরআন পড়ছে। সেখানে দেখছি বুখারী শরীফ পড়ছে আপনি এত বড় বেইমান এত বড় মুরতাদ হয়ে গেছেন যে আপনি কোরআনটাকে পুড়িয়ে দিলেন কিসের ভালোবাসা কার তরিকায় চলেন আপনি আপনার লজ্জা লাগা উচিত আল্লাহ আকবার আপনার জন্য হেদায়েতের দোয়া খুলতে লজ্জা লাগে আমার এ আপনি এত বড় জালেম এত বড় নোংরা মানুষ ছি আপনার লজ্জা হওয়া উচিত আপনি কোরআন পড়ে দিলেন আপনি কালেমা পড়েছেন আপনি আল্লাহ রসুলকে নবী হিসাবে মেনে নিয়েছেন তারপরে কোরআনটাকে আপনি কি করে মানে জ্বলতে দেখেন ছি আপনার লজ্জা হওয়া উচিত দলিলে পারছেন না লাঠি দিয়ে ইসলাম প্রচার করার চেষ্টা করছেন লাঠি দিয়ে আপনার তরিকা প্রচার করার চেষ্টা করছেন শুনুন শত শত যুবক প্রস্তুত হয়ে আছে ওসব কোনো তরিকা চলবে না একজনের তরিকা চলবে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম আমি বারবার একটা কথা বলছি ফেরানো টিকতে পারেনি দুনিয়াতে আপনিও টিকতে পারবেন না আপনার ওই লাঠির জোর কতদিন কতদিন আপনি লাঠির জোর দেখাবেন শুনুন ভাগ্যে আপনার আমার খুব খারাপ রয়েছে কেয়ামতের মাঠে আমরা যদি তাদের দলে যোগ দিই অতএব এদের থেকে সাবধান থাকুন এদেরকে চিহ্নিত করুন পার্লে শাস্তি দিন নইলে থানায় যান আর বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন যিনি আছেন তার কাছে আমার আকুল আবেদন আমি ইন্ডিয়া থেকে সাইনুর রহমান যে আপনি এই ধরনের যারা মসজিদকে অবমাননা করে মসজিদকে জ্বালিয়ে দেয় কোরআন পুড়িয়ে দেয় বোখারি পুড়িয়ে দেয় এসব জালেমদেরকে আপনি ধরুন ধরে কারাগারে ঢুকে দিন আপনাদের জানি না সে ক্ষমতা আছে কিনা আপনারা দেলাউর সাইদির মতন আলেমদেরকে জেলে ঢুকিয়ে দেন আর যারা বেইমান যারা মুরতাদ যারা মসজিদকে জ্বালিয়ে দেয় যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাদেরকে আপনারা কিছু বলতে পারেন না ছি আপনাদের একটা লজ্জার বিষয় তাই আকুল আবেদন আপনাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যে এই ধরনের কুকুরদেরকে দেখুন চর্মনায়ের কুকুরদেরকে দেখুন এবং তারপরে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করুন অন্তত আখেরাতে নাজাদ পাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারত